আমি দশটা বিয়ে করলো এই সম্পত্তির ওয়ারিস আমি যারা মনে করে আমি বিয়ে করেছি আমি সম্পত্তি পাবো না ওরা কত মূর্খ আইন জানে নামাজের সাথে সততার কোনো সম্পর্ক মানুষ রাখে না যারা রাখেন রাখেন সবার বেলায় না কিছু মানুষ নামাজও পড়েন আবার এরকম মিথ্যাও বলেন আমার দুই বাচ্চা মারা যাওয়ার পরে রাজেশ্ব প্রচণ্ড অ্যালকোহলিক হয়ে যান আমি বলতে বাধ্য হচ্ছি একজন অ্যালকোহলিক মানুষকে সারা রাত সামলানো এখন তুমি বলো দেখছো কিনা আমি জানি না কেউ যখন অ্যালকোহলিক হয় তাকে সারা সামলাতে গিয়ে কি আমি হুজুর হুজুর করব। কখনো হয়তো আমি রাগ হয়েছে ওটাকে ওরা দুর্ব্যবহার ধরে নিচ্ছে আমি আমি তো অ্যালকোহলিক ছিলাম না বা আমি অ্যালকোহলিক না একজন যখন খায় আরেকজন যখন বসে থাকতে হয় উঠতেও দেয় না সামনে থেকে বসে থাকো এখানে এটা ইন্ডাস্ট্রি সবাই জানে এই ভিডিও ইন্ডাস্ট্রি সবাই দেখবে ওরা সাক্ষী দেখ যে দেবী মিথ্যা বলছে আরেকটা কথা মাসুদ উনি বলেছেন যে যখন রাজীব সাহেব অসুস্থ তাকে নিয়ে আপনি হিন্দু জাহাজ পাতালে গিয়েছেন মাসুদ সাহেব উনি নিজেও গিয়েছিলেন আমি বলেছেন যে আপনি রাজীব সাহেবকে অপমান করতেন কথায় কথায় আপনি চাননি রাজীব সাহেব ভালো হয়ে যান এবং আপনি সেরকম ভাবে সেবা শুশ্রূষাও আপনি হয়তো বা সেরকম ভাবে করেননি এই ধরনের অভিযোগ কেন করেছেন কথায় কথা অপমান করতাম না ওরা যখন কিছু ঘুরতে যাচ্ছে আমাকে সাপ দেখাতে হবে আমার দুই বাচ্চা মারা যাওয়ার পরে রাজীব সাহেব প্রচন্ড অ্যালকোহলিক হয়ে যান আমি বলতে বাধ্য হচ্ছে আচ্ছা একজন অ্যালকোহলিক মানুষকে সারা রাত সামলানো এখন তুমি বলো দেখছো কিনা আমি জানি না কেউ যখন অ্যালকোহলিক হয় তাকে সারারাত ছামলাতে গিয়ে কি আমি হুজুর হুজুর করব। কখনো হয়তো আমি রাগ হয়েছে ওটাকে ওরা দুর্ব্যবহার ধরে নিচ্ছে আমি আমি তো অ্যালকোহলিক ছিলাম না বা আমি অ্যালকোহলিক না একজন যখন খায় আরেকজন যখন বসে থাকতে হয় উঠতেও দেয় না সামনে থেকে বসে থাকো এখানে এটা ইন্ডাস্ট্রি সবাই জানে এই ভিডিও ইন্ডাস্ট্রি সবাই দেখবে ওরা সাক্ষী দেখ যে দেবী মিথ্যা বলছে অনেকেই ছিলেন আমার বাসায় মাদক আসক্ত রাজীবকে সামলানোর জন্য মাদক আসক্ত আমি বলবো না 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 আমি এইভাবে বলবো না আমার রাজীব সাহেবের প্রতি যথার্থ সম্মান রেখে বলছি উনি শক করে হন এটা আমার দুইটা বাচ্চা ওনার পৃথিবী ছিল ডিপ্রেশন থেকে আসলে আমার জয় বিজয় ওনার পৃথিবী ছিল জয় বিজয়কে নিয়ে উনি ওনার বাবার সাথে দুই বছর কথা বলেন নাই ওনার বাবার নামে দেড় বিঘা জায়গা ছিল যখন রাজীব সাহেবকে ওনারা পালতে আনেন ওই দেড় বিঘা জায়গা মাসুদ মামুনের নামে আমার শ্বশুর লিখে দেন এটা রাজীব সাহেব জানার পরে ওনার সাথে রাজীব সাহেব দেড় বছর কথা বলেন নাই এই রাগের উপর আমার জয় বিজয়কে বাদ দিয়ে আপনি কীভাবে মাসুদ মামুনকে একা দিলেন তার মানে কি আমার বাচ্চাদের আপনি মেনে নেন নাই এই রাগের উপরে ওই দেড় বিঘা জায়গায় মাসুদ মামুনের নামে ওই সময় এইটি সিক্স এইটি সেভেনের কথা আচ্ছা আমার বাচ্চারা মারা যাওয়ার পরে কিন্তু ওনার শরীর খারাপ হইতে থাকলো ভাঙতে থাকলো উনি আগে মানে শৌখিন অ্যালকোহল নিতেন হ্যাঁ মাঝে সাঝে অল্প স্বল্প আমার বাচ্চারা মারা যাওয়ার পরে এটা উনি সহ্য করতে পারেন না উনি অ্যালকোহলিক হয়ে গেলেন এই এশারেন নামাজের পর বাসায় আসার পর থেকে শুরু হতো সকাল আজান দিত আমি প্রতিদিন পঁচানব্বই আমার বাচ্চারা মারা যায় পঁচানব্বই সাল হুম পঁচানব্বই সাল থেকে দুই হাজার চারের একত্রিশে মার্চ পর্যন্ত এই জিনিস আমি ফেস করছি একা কারণ তার বউ তো আমি একটাই আমি একাই আমি আমাকেই ফেস করতে হয়েছে কিভাবে ফেস করছি কখনো হয়তো আমার রাগ হয়েছে ও ওইটা দেখেছে ও মিথ্যা বলে নেই ওর বাবা অ্যালকোহলিক ছিল এই জন্য আমার মারা করেছে এটা বলে নাই যেহেতু আমার পেটে হয় নাই আমার বাচ্চা হলো এটা বলতো না আমি যখন রাজু সাহেবকে নিয়ে বই লিখছি তখন আমার দীপকে জিজ্ঞেস করলাম দীপ তোমার বাবা অ্যালকোহলিক হয়ে গেছিলেন এটা কি লিখবো তুমি কি বলো যেহেতু আমার বাচ্চারা বড় ওরা আমার উপর মাইন্ড করতে পারে তুমি আরেক জায়গায় বিয়ে করে আমার বাবার নামে বদনাম দিচ্ছ বলে হ্যাঁ লিখবা যা সত্যি তাই লিখবা মা আমার বাচ্চারা আমাকে পারমিশন দেয় আমার বলতে বাধ্য হচ্ছে যে এই অ্যালকোহলিক সামলা হয়েছে আমার কতদিন পঁচানব্বই সাল পঁচানব্বই সালের বারোই জুলাইয়ের পর থেকে তিন দিন পর থেকে আমার বাচ্চারা মারা যাওয়ার তিন দিন পর থেকে একদম আমি দুই হাজার চারের একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চ ওনার পেটে টিউমার ধরা পড়ল এপ্রিলের এক তারিখ আমরা চলে গেলাম বোম্বে ডাক্তার দেখানোর জন্য এপ্রিলের এক তারিখ থেকে উনি আর খান নাই এটা কোন এপ্রিলের এক তারিখ থেকে খান নাই টানা নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত উনি না খেয়ে মারা গেছেন আর খান নেই স্মোক করতেন ওরাও দেখতো ওর বাবা যার কোহলিকে ওরা দেখতো না মামুনকে আমার সামনে এসে বলতে পারবে ওরা স্যাসাইতে সেস্রাইতে রুমে নেয় নেয় ভাত মুখে যাইতো না কানের ভিতর ঢুকাই দিত মামুন ভাত খাওয়াই দিত মামুনকে অস্বীকার করতে পারবে আমি বলতে বাধ্য হচ্ছি আমি রাজীব সাহেবের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ এই জন্য না যে ওনার কামাই খাচ্ছে ওনার কামাই আমি খাচ্ছি না আমি ওনার সম্পত্তি পাহারা দিচ্ছি ওনার তিন বাচ্চা অনেক কষ্ট করে আমি মানুষ করেছি আমি কেন বিয়ে করলাম আমার দুইটা ইয়াং মেয়ে ওরা ইয়াং হতে থাকলো অমিত সাহেবের স্কুলে নিয়ে যাওয়া টিচারের কাছে নিয়ে যাওয়া কোচিংয়ে নিয়ে যাওয়া মেয়েরা আজকালকার ইংলিশ মিডিয়াম মেয়েরা কী করে ওখানে দাওয়াত আসে ওখানে যাব। হয় সব বাচ্চারা আমার বাচ্চারাও ফেরস্তানা অমিত সাহেবের নিয়ে দিয়ে আসা কোন ফ্যামিলি কোথায় রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বসে থাকা বাচ্চা কখন বেরোবে এইভাবে আনতে আনতে এই পর্যন্ত আমরা বাচ্চাদের এনেছি আমি সাহেব তো লোলা না ওনার কামাই আমি খাই উনি বরং বাচ্চাদের খাওয়াইতে নিয়ে যাওয়া বাচ্চার এটা লাগবে এটা লাগবে গিফট দে হ্যাঁ আমার যা আছে আমার তিন বাচ্চা আমি গুছিয়ে রাখছি এটা পাহারাদার মাত্র আমি আমার কেন রাজ সাহেবের সম্পত্তি খাইতে হবে রাজীব সাহেব থাকতেই আমি টুকি টাকি বিজনেস করতাম আমি এখনও বিজনেস করি বরং আমার সম আমার কামাই মনে হয় আমি রাজীব সাহেবের বাচ্চাদের খাওয়াই আমার স্বামীর কামাই আমি রাজীব সাহেবের তিন বাচ্চাকে খাওয়াই রাজীব সাহেবের কামাই তো তার তিন বাচ্চাই খাবে নাকি আমি দশটা বিয়ে করলো এই সম্পত্তির ওয়ারিস আমি যারা মনে করে আমি বিয়ে করেছি আমি সম্পত্তি পাব না ওরা কত মূর্খ আইন জানে আমি এই থেকে যদি আরও দশটাও বিয়ে করি আমি ফেরত এসে রাজীব সাহেবের সম্পত্তির ওয়ারিস রাজীব সাহেবের সাথে বিয়ে করে দুই ঘন্টা সংসার করার পরে যদি উনি মারা যেতেন তারপরেও কিন্তু আমি ওয়ারিস আমি জানি না তুমি এই লও জানো কি না হ্যাঁ তো এই গেল মাসুদের ব্যাপারে মামুন আসলো মামুনকেও রাজীব সাহেব একদিন প্রচণ্ড মারছিল ওরা শুনবে ওরা বলুক আম্মা মিথ্যা বলছে কারণ দুঃখ ছিল টাকা পয়সা উনি খুবই অন্যরকম একজন মানুষ ছিলেন আমি যদি বলতাম বাচ্চাদের দুধের দাম চারশো টাকা আসলে ছিল দুইশো টাকা উনি কোনোদিন যাচাই করেন নাই ওই চারশো টাকায় আমাকে দিতেন আর দুইশো টাকা আমি জমাইতাম এইভাবে জমায় জমায় উত্তরের বাসা কেনার সময় আমি টাকা ওনাকে দিলাম এই যে আমার এত টাকা আছে আমার কাছে এটা মিলায়ে আমরা অ্যাডভান্স করে ওটা বিয়াল্লিশ লাখ টাকা ছিল তো প্রথমে বোধ পনেরো বা বিশ লাখ টাকা এরকম দিয়ে আমরা ওই বাসাটা কিনলাম এইভাবে আর ওরা যখন বলতো আমার তিনটা টিচার গ্রামের আবার অন্যান্য লোকজন বলতো মাসুদ বলছে টিচার আসলে ভাবে একটা মিথ্যা বলে থেকে একটু অন্যরকম নামাজই পড়ছেন বাংলা আর পড়েন নাই ম্যাট্রিক পাস করতে পারেনি চারবার পরীক্ষা দেওয়ার পরেও নামাজ পড়লেই যে মানুষ সৎ হবে এটার কিন্তু কোন প্রমাণ নাই যদি নামাজ পড়লে সত্য নামাজ পড়লেই সত্য তো এই এত পুরুষ ছোট বাচ্চাদের এত বলাৎকারের কাহিনী আসতো না ওনারা কিন্তু নামাজ পড়েন কোরআন হাফেজ নামাজের সাথে সততার কোনো সম্পর্ক মানুষ রাখে না যারা রাখেন রাখেন সবার বেলায় না কিছু মানুষ নামাজও পড়েন আবার এরকম মিথ্যাও বলেন ওরা আসতো আমি কোনোদিন উফ বললাম না ওরা কিভাবে বললো আমি খারাপ ব্যবহার করলাম আমি আমি ধৈর্য ধরে আমার বিবেকের কাছে আমি একদম ক্লিয়ার আমি তো মাসুদের মাকে ডাক্তার দেখানোর থেকে শুরু করে সমস্ত সেবা যত্ন দিয়ে কাপড় চুপড় কিনে দিয়ে লঞ্চে যাওয়ার সময় খাবার দাবার দিয়ে আমি ওনার সাথে কোনোদিন উফ বলি নাই মুখ কালো করি নাই কেন কালো করি না বললাম না রাজীব সাহেবের সাথে তো কোনো সম্পর্ক নাই আর উনি আমার এত সিনিয়র উনি এখন সেভেন্টি প্লাস আমার মা সিক্সটি ফাইভ প্লাস তাহলে কী দাঁড়ালো ঘটনা এত সিনিয়র মহিলার সাথে আমি কী বেয়াদবি করব কেন বেয়াদবি করব উনি আমার পাতের ভাত নিচ্ছেন না আমার সম্পত্তি নিচ্ছেন না রাজীব সাহেব তো আমার কাছেই আর রাজীব সাহেব কেন বিয়ে করলেন বলতে গেলে আমি এটা রাজীব সাহেবের মন মানসিকতার কথা বলবো আমার মন না রাজীব সাহেব চাইতেন এমন একটা বউ থাকবে যে আমার ইলেকট্রিক বিল পরিশোধ করবে আমার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে সেই বাচ্চাদেরকে মা পড়াবে আমার সাথে কোনো মিটিংয়ে যদি অতিথি হয়ে মিস্টার অ্যান্ড মিসেস লেখা থাকে ওখানে উপস্থাপনযোগ্য একজন ওনার বউ দরকার নিয়ে যেতে হবে খালেদা জিয়ার প্রোগ্রামে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ কার্ড আসে বঙ্গভবনে হাজব্যান্ড ওয়াইফ কার্ড আসে ওখানে উপস্থাপন যোগ্য নিয়ে যাইতে হবে আমি একজন এখন আমি কি ছিলাম আমি ওগুলো ছিলাম উনি আমার মধ্যে ওগুলো পেয়েছিলেন এমন না যে রাজীব সাহেবকে আমি কুলে নিয়ে বসেছিলাম আমি তো রাজীব সাহেবকে পাই নাই কখন পেলাম কখন সেটা আমার সংসারের পঁচানব্বই সালে পঁচাশি থেকে পঁচানব্বই দুই বাচ্চা মারা গেলো তখন ওনার উঠতি সময় আর সব সময় যখনই আমি রেগে যেতাম আমি বিভিন্ন সময় অভিযোগ করলে বলে এটা কেমন জীবন আমি তোমার সাথে থাকবো না এটা বললেই বলতো আমি একজন শিল্পী তোমার সহযোগিতা দরকার আমাকে যদি ঠান্ডা মাথায় রাখো আমাকে যদি ঘুমাইতে দাও আমি পরের দিন অ্যাক্টিংটা আমার ভালো মতো আসবে আর যদি তুমি ঝগড়া করো আমার আমার ফ্লোরে গিয়ে ডায়লগ আসবে না ওই কথাটা আমাকে সব সময় টাচ করত যে একজন মানুষ উঠছে উনি ভোরবেলা উঠে দেখতাম মেঘনাথ কাব্য যেটা আমি ওনার কাছে শিখেছি মেঘনাথ বোধ কাব্য এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে সেই ভরাট কণ্ঠ নিয়ে মানে আবৃত্তি করতাম কারণ ডাবিং আছে ওনার আজকে বক্তৃতা আছে ওনার আগে আমি আমি বা কতটুকু পেলাম এই ভোরবেলা উঠে উনি এটা করে আটটার সময় খেয়ে দিয়ে বাইরে চলে গেলেন আস্তে আস্তে শুটিং প্যাক আপ হয়ে রাত বারোটা একটা দুইটা বা আসলেনও না তার মানে কি এই না যে কুলসুম ম্যাডাম পান নাই ওরা বাবা পায় নাই আমাকে যে রাজীব সাহেব কুলে নিয়ে রাখছেন তা কিন্তু না আমি আমি একজন রবট আমি সংসার চালাচ্ছি সাত আটজন মানুষ আমার বাসায় চব্বিশ ঘন্টা বরিশালের ওদের আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজনে ছিল আমারও ভাই দুই তিন ভাই আমার এক চাচাতো ভাই রাজীব সাহেবের চাচাতো ভাই অমুক সাত আটজন বাইরের লোক রান্না হচ্ছে হরদম খাচ্ছে ওইখানে ওদের খাবার দাবার কাপড় চুপড় আসা যাওয়া কোনো দিন কোনো অভাব হয় নাই আর ওদেরকে বৃষ্টির মতো পয়সা দিছেন রাজীব সাহেব ওরা বলুক এটা বললে খুব গুণা হবে যে রাজীব সাহেব দেন নাই আমরা টাকার অভাবে লেখাপড়া করতে পারেন রাজীব সাহেব কয়েকবার কেঁদেছিলেন যে ওনার স্বপ্ন ছিল তার ছেলেরা কি হবে কি স্বপ্ন থাকতে পারে একটা মানুষের যখন বলতো টিচার পড়া মুখ থেকে বের করা দেরি টাকা দিতে দেরি নেই কারণ পড়াশোনা ছাড়া অনেক কিচ্ছু বুঝতেন না মামুন কেন এত সুন্দর রেজাল্ট করার পরে মেট্রিক খুব ভালো রেজাল্ট ওর ইন্টারমিডিয়েট বুধে অতটা ভালো হয় না তারপরে এখানে কোনো ইয়েতে ঢুকতে পারলো না ঢুকতে পারল না দেখে রাজীব সাহেবের রাগ পরে ঢাকা কলেজে ঢুকার জন্য তখন মনে হয় ঢাকা কলেজের হেড বা কিছু জি হ্যাঁ ঢাকা ওনার কাছে রাজীব সাহেবকে ফোন করতে হয়েছিল তারপরও ওকে নেওয়া যায় নাই কি কারণে নেওয়া যায় না আমি জানি না অতটা গভীরে বা ওইটা আমার কোনো অস্ত্র ছিল না অত আমি ওদেরকে নিয়ে মাসুদ মামুনকে নিয়ে কখনো কুলে নিয়েও বসে থাকি নাই আবার অবহেলাও করি নাই সেই মাসুদ মামুন এখন কেন আপনার বিরুদ্ধে আসলে অভিযোগ করছে আমি আমি শুধুমাত্র সম্পত্তির জন্য এই সম্পত্তি রাজি সাহেব কাউকে লিখে দেননি কারণ আমাকে এখানে একটা বাড়ি দিয়েছেন আচ্ছা রাজীব সাহেব যখন অসুস্থ হলো তখন আমাদের রোজার জন্য রোজা ক্লিনিক নাম দিয়ে আসলিয়াতে একটা এক বিঘার বেশি জায়গা রাখা হলো আসলিয়া টোলের আগে রাজীব সাহেবের ট্রিটমেন্ট করতে করতে এক সময় আমরা পয়সা শেষ সোয়া কোটি টাকা কে সেটা কোনো কম কথা না আমার নব্বই ভরি গোল্ড বিক্রি করে দিলাম রাজেশ সাহেব ওই দিন খুব বকছিলেন আমাকে যে টাকা ফেরত নিয়ে আসো কিন্তু গোল্ড নিয়ে আসো ফেরত আপনি বলেছিলেন আমার আগের একটা ইন্টারভিউতে যে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আচ্ছা ওই সাবজেক্টে যাচ্ছি পরে এটা ইম্পর্ট্যান্ট কথা ওনার অসুস্থতার সময় আশুলিয়াতে একটা জায়গা রাখা ছিল আমার বড় মেয়ে রোজার নামে রোজা নার্সিং হোম লেখা সাইনবোর্ড দিয়ে রাখা ছিল হ্যাঁ যখন আমরা সব শেষ হয়ে গেল বেগম জিয়া দুই লাখ টাকা দিছিলেন ওই টাকাও শেষ আমাদের এখন কি হবে রাজীব সাহেব বলছে না দেবী আমার পিছনে তো অনেক টাকা খরচ হলো শেষবারের মতো একবার আমাকে সিঙ্গাপুর নিয়ে চলো আমার মনকে আমি বুঝ দিই আসলে আমার এখনো খারাপ লাগে বাঁচার মানুষের তো আকুতি থাকেই তখন আমি বলছি যে আপনি কি বলেন এগুলা আমি ইমোশনাল হয়ে গেলে আপনি বলতাম আপনি কি বলেন এগুলো আপনার প্রয়োজন এই বাড়িও বিক্রি করে দেব কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করে সুস্থ করব। তারপর উনি বলতেন যে আমি যদি সুস্থ হই আর কোনোদিন সিনেমা করবো না আমি তোমাকে নিয়ে মদিনা চলে যাব। আর আমি ওখানে থাকার পারমিশন পাবো তুমি যাবা আমার সাথে আমি বলতাম হ্যাঁ যাবো আমি আমাকে যদি হুইল চেয়ারে ঠেলতে হয় আমি এখনও তো ঠেলি আমি ঠেলি ওই জায়গায় এক রাতের মধ্যে নিজাম সরকার যারা সরকার ফ্যামিলি নামে ঢাকা শহরে সবাই চেনে আসলে এতে ওই নিজাম ভাই এক রাতের মধ্যে পানির দামে দিয়ে দিলাম সেই জায়গা কিনে জায়গা এতদিন লালন পালন করে জায়গার মধ্যে সাড়ে তিন লাখ টাকার মাটি ভরাট করে এটা কত টু থাউজেন্ডের ফোরেরও আগের কিনা এক রাতের মধ্যে বিক্রি করলাম মাসুদ মামুন এখানে ছিল না মিটিংয়ে ছিল না ওরা কেন বলে নাই যাবা বাড়িতে তো ষোলোটা জায়গা আপনার ছয়শো কাটা শুধুমাত্র আপনার নামে আছে একটা জায়গা বিক্রি করি তখন রাজীব সব চেষ্টা করছিলেন ওরা বিক্রি করে নাই বলছে ওখানে কোনো কাস্টমার পাচ্ছি না কেন কাস্টমার পায় না তখন কি করোনা ছিল হরতাল ছিল জমি কিনবে বলে ওরা কি দশ কেজি চাল নিয়ে আসছিল ওরা যে সব অসুস্থ থাকার সময় শিং মাছের ঝোল খেতেন দিন এক কেজি শিং মাছ নিয়ে আসছিল একজন বলে গেলেন যে আপনি ঢেঁকি ছাটা চাল খান মেশিনের চাল খাবে না ঢেঁকি ছাটা চালের অনেক উপকারিতা আছে তো তখন মাসুদ সামনে দাঁড়ানো তা আমি বললাম যে বাড়ির থেকে কিছু ঢেঁকি ছাটা চাল পাঠা তার তারে আমি ঢাকা শহরে হসপিটালে কোথায় পাবো ঢেঁকি ছাটা চাল আমি এখন চাল খুঁজতে যাবো ওনাকে টাইমলি ওষুধ দিতে হয় খাবার দিতে হয় আচ্ছা আনছিল না দশ হাজার টাকা হাতে দিয়ে বলছিল যে আব্বা এটা দিয়ে আপনি ফ্রুটস খাইন তখন মাসুদের দোকান রানিং তখনও টাকা চাইতো তখনও এসে টাকা চাইতো এইটা ওইটা বলে টাকা চাইতো রাজু সাহেবের পাশে ব্রিফ থাকতো টাকা বের করে দিত ও তারপর মাঝখানে যখন মাসুদের ও আচ্ছা ডিএটির কথা ভুলে গেলাম ডিএটির টাকা যখন ওদেরকে দিলাম তুমি আমার ট্রেক চেঞ্জ করে ফেলছো ওদেরকে দিলাম ওদেরকে দিয়ে এখন আবার আমার গাড়িতে উঠিয়ে অমিত সাহেব ড্রাইভ করছেন সেই পূর্বাঞ্চলের পূর্বাচলের জমি বিক্রির ওরা অর্ধেক আমরা অর্ধেক ওনারা দিলেন ক্যাশ টাকা দিলেন আমার অর্ধেক আমি নিলাম ওনাদেরকে মাইক্রোতে উঠাইলাম দুই ভাই আর মা নাস্তা টাস্তা খাইয়ে ওনাদেরকে সদরঘাট নামাই দিলাম একটু পরেই রাত্রে রাত্রে নাকি সকালে আমার ঠিক মনে করছে না মাসুদ ফোন করছে আম্মা বলে ভে ভে করে কান্না কী হয়েছে কানতেছিস কেন আম্মা মামুন দুই তিনজন লোক নিয়ে এসে আমাকে চিনতে করে আমার টাকা নিয়ে গেছে ছোট ভাই ছোট ভাই বড় ভাইয়ের টাকা বড় ভাইকে মেরে সমস্ত টাকা নিয়ে ছোট ভাই চলে গেছে এটা ছিল মামুনের অভিযোগ সরি মাসুদের অভিযোগ মামুনের কাছ থেকে আমি শুনে নেবে স্পট আমি ছিলাম না মামুন আমাকে ফোন করে এই কথা বলে মাসুদ মাসুদ ফোন করে এই কথা বলে যে মা মামুন এরকম এরকম আচ্ছা এরপরে গেল ট্রেক চেঞ্জ হবে আমার অনেক অনেক পয়েন্ট মামুন আর মাসুদের মামলা কেন হলো আমি সব । জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের মামলা আমি তো মা আমি ভালো না ভালা লইয়া থাকো এখন এইখানে তো আমি খারাপ তোমরা দুই ভাই মামলা হলো হলো বাপ দিন কেন জিজ্ঞেস করো জায়গা জমি নিয়ে কারাগারে মাসুদ কি করলো এই একে তো এটা ভুয়া কাগজ ষোলোটা জমি ষোলোটা জমি রাজীব সাহেবের সই নকল করছে রাজীব সাহেবের সই নকল করছে আমি প্রুফ রেখে দিচ্ছি রাজীব সাহেব সচিবালয়ে যে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে না ওনার সেই সই আর এই কাগজের সই মিল নেই নিশ্চয় দলিলের জন্য সই দিবেন আর এটা ওরা বানাইছে দানপত্র দানপত্র কিন্তু না দানপত্র রেজিস্ট্রি করতে হয় ওদের জানা উচিত এটা দানপত্রের উপরে ওরা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছে যত টাকা ঢাকা থেকে মিথ্যা কথা বলে রাজে সবের কাছ থেকে নিয়ে গেছে সব সেই অনেক টাকা এই টাকা রেকর্ড করতে তারপরে নাম জারি করতে এটা করতে অবৈধভাবে মিথ্যা বলে টাকা নিয়ে যাওয়া সেই মিথ্যার রাস্তাতেই টাকা শেষ ওরা দুই ভাই ঝগড়া করলো মামলা পুলিশ থানা আমি তখন পটুয়াখালী নিরুভাইকে ফোন দিলাম নিরুভাই আমাদের বাসায় আসা যাওয়া ছিল উনি বিএনপি করতেন নিরুভাই নাম অনেকেই চিনবেন ওনাকে এক নামে সবাই চেনে যে ভাই স্যাব তো নাই লোকজন হাসবে আমাকে মাসুদ ফোন দিয়েছিল ওরা নাকি মামলা করছে দুই ভাই দুই ভাইয়ের বিরুদ্ধে একটু ডেকে দুইজনকে বুঝায় মিল মিশ করে দেন ভাই এটা কি সমাধান করছিলেন পর আমার এত বছর পরে আর মনে নাই আমি তো ভালো না ও মাসুদ কেন মাকে রাখে নেই মাকে মার তিনবেলা ভাতের দায়িত্ব দিল মামুনকে মাসুদ নিবে না মামুন ভাত দিবে দাদিকে ভাগ কেন করলো একজন মা একজন দাদি এই তিনবেলা খাওয়ার জন্য ভাগ কেন করলো এটা আমি শোনার পরে কে যেন একজন আমাকে ফোনে মাসুদের মার সাথে কথা ধরাই দিল কথা ধরাই দেওয়ার পরে তুমি কেমন আছো বাচ্চারা কেমন আছো উনি কিন্তু ভালো মানুষ সরল মানুষ ওনার প্রতি আমার সম্মান ওনার জন্য আমার তখনও মায়া এখনও মায়া উনি কখনো আমাকে বাজে কথা বলেন নাই বা এই মন্তব্যটা ওনার না উনি যে করলেন ইন্টারভিউ তো যেটা করেছেন এটা ওনার না এটা মাসুদের শেখানো বলি উনি জাস্ট মুখস্থ বললেন কিন্তু ভিতরে ভিতরে দুই তিনটা সত্যি কথা বেরিয়ে গেছে আমার নব্বই ভরি গোল্ড বিক্রি করলাম আমরা সাহেবের ট্রিটমেন্টের জন্য ইভেন আমি এও বলছিলাম বাড়িও বিক্রি করবো আপনার প্রয়োজনে তখন কেন এই ষোলোটা জায়গা তখনও তো ছিল হ্যাঁ এখান থেকে একটা জায়গা বিক্রি করে আবার একটা জায়গা বিক্রি করে এই নেন আপনার জন্য পাঁচ লাখ টাকা দিলাম ওই মুহূর্তেও ওরা টাকা চাইতে আসতো ওই জন্য রাজা সাহেব দেখতে পারতো না আচ্ছা আরেকদিন হলি ফ্যামিলিতে সমস্ত টিভির চ্যানেলগুলো চলে আসছে তখন রাজা সাহেব মারা যাবেন যাবেন অবস্থা এক কাত হয়ে গেছেন ঘর 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 করতো কথা বলতে পারত দুই তিনটা কথা বলে বিরক্ত হইতো আর বলতো না লোকজন মন্ত্রী মিনিস্টার এত আসছেন তখন মাসুদের মা মাসুদ মামুন আসছেন আমি বাসায় সাওয়ার নিতে না কিসের জন্য আসছে আমি তো চব্বিশ ঘন্টা ওখানে সমস্ত টিভি ওদেরকে কাস্ট করলো আই চ্যানেল থেকে শুরু করে কাস্ট করলো রাজীব সাহেবের প্রথম স্ত্রী হিসেবেই হ্যাঁ সাথে সাথে ইশারা করে কথা বলতে পারে না দেবীকে ফোন দে দেবীকে ফোন দে রাজীব সাহেব এক্ষন আসতে বল গোসল করতে হবে না এক্ষন আসতে বল আমি দৌড়ায় গেলাম বলাই নাম্বারে সাগর সাহেবকে ফোন দাও যে টেলিভিশনে রেকর্ড করে নিয়ে গেছে এদেরকে যেন না দেখায় ওই সময়ের এই এই আমার এই ইন্টারভিউ যদি কেউ দেখে থাকে আমি কথা বলেছিলাম যে রাজীব সাহেব আমার পাশে আছেন উনি চাচ্ছেন না আপনারা এটা প্রচার করেন যে আপনাদেরই তো শিল্পী উনি চাচ্ছেন না মারা যাচ্ছেন একজন লোক তাকে বেজ্যুতি করেন না উনি এটা বেজ্যুতি মনে করছেন আপনি আপনারা চাইলে এসে ওনার সাথে কথা বলে যান এরকম চার পাঁচটা টিভি চ্যানেলে আমাকে ফোন করতে হয়েছিল রাজীব সাহেবের অর্ডারে কেন চাননি সেটা তো তারা তো ওনারই সন্তান ছিলেন উনি চাচ্ছিলেন না এটা তো ওনার ব্যাপার কবর থেকে তুলে জিজ্ঞেস করতে হবে এটা উনি চাননি কখনো পরিচয় দিতে কখন কোন পত্রিকা কোন নিউজ ওরা বের করতে পারবে এত বছরের জীবনে আমার বিয়ের আগে অভিযোগ খালেদা কল্পনাকে নিয়ে ওনার স্ক্যান্ডেল বেরোচ্ছে সিনেমাতে একটা নতুন লোক আসছে রাজীব নাম তিতাস গ্যাসের অফিসার এই ধরনের প্রচুর নিউজ আসতো একজন নতুন কেউ আসলে আসে ওনার বউ বাচ্চার কথা কোথাও নাই কেন আমি তো তখন ছিলাম না আমি তো রাজসাহের জীবনে ছিলাম না কেউ জিজ্ঞেস করলে উনি কেন বলতেন আমার দুই ছেলে তিন ছেলে তখন রোজা রায়সা হয় নাই পরে রোজারায়সার হওয়ার পরে বলতেন আমার দুই বাচ্চা মারা গেছে এখন তিন বাচ্চা আছে আমার পাঁচ বাচ্চা কেন উনি বলতেন না কথা আমি দেবীর জিজ্ঞেস করার সাহস ছিল না কোনো দিন উনি ভালো লাগতো না বলতেন না এই যাই তো আমার না আর উনি দেবীর কথা মতো চলা পুরুষ না আমি এমন কোনো ক্ষমতাশালী এমন কিছুই ছিলাম না এখন যত ফটোর করতে শিখলাম এত প্রয়োজনের সাথে সময় যোগ পরিস্থিতি আমাকে কথা বলতে শিখিয়েছে তখন আমার এত কথা ছিল না আমি জাস্ট একজন হুকুমের মালিক ওনার খাবার এখন ওনার ড্রেস রেডি করতে হবে